আমরা সংসদে আসার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা সংসদে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের আজকে শপথ গ্রহণ করলাম, আমরা সংসদে আসলাম। আমাদের রোল সবসময় যা ছিল আমরা সংসদকে কার্যকর করার জন্য এর পূর্বে চেষ্টা করেছি, যাতে করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং জনগণের পক্ষে কথা বলার জন্য সেই কাজটি এখনো আমরা চালিয়ে যেতে চাই। আমাদের রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি, আমাদের রাজনীতি হবে সরকারের যদি কোনো কোনো কাজের কোনো অনিয়ম হয়, কোনো দুর্নীতি হয়, এগুলো তুলে ধরার রাজনীতি। 11 জনকে নিয়ে আপনাকে বিরোধী দল হতে পারবেন কিনা? আমরা কি হতে পারবো সেটা আমি জানি না। আমরা সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং জনগণের পক্ষে আমরা কাজ করব। বিরোধী দল কে হবে সেটা তো আমার দায়িত্ব নয়, যাদের দায়িত্ব তারা ঠিক করবেন। আমরা এটা স্পিকার এবং অ্যাসপন না কনস্টিটিউশন বলে কোনো কথা নেই। এখানে আমাদের একটা যে সংসদের একটা কার্যপ্রণালী বিধি আছে, এসবের এসবের বিষয়ে আমার যতটুকু মনে হয় এসব এসব বিষয়ে ওখানে বলা থাকে। কনস্টিটিউশনে আমার স্পেসিফিক কিছু বলা নেই, আমার জানা নেই আর কি। তো যেটাই হোক সেটা যারা যখন সেটা সিদ্ধান্ত নেওয়ার থাকবে আইন কানুন নিয়ম কানুন অনুযায়ী সেই সিদ্ধান্ত হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়েনি, কাজে আমি এটা বলতে পারবো। নির্বাচন সঠিক নির্বাচন হয়নি, মোটামুটি সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন এসব জায়গায় সুষ্ঠু হয়েছে, সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। সরকার যেখানে কাউকে পাস করিয়ে আনতে চেয়েছেন সেখানে সেইভাবেই করা হয়েছে। আবার সার্বিকভাবে যেখানে পরিস্থিতি যেটা ছিল, যেখানে বল প্রয়োগ অর্থের প্রয়োগ করে যারা বিশেষ করে সরকারি দল এবং সরকারি দলেরই স্বতন্ত্র প্রার্থী তাদের মধ্যে সেগুলো মোটামুটি ফ্রি স্টাইল হয়েছে, মানে যে যত দখল করতে পারে জবরদখলের রাজনীতি হয়েছে। যাই হোক সার্বিকভাবে এটা আমাদের যেগুলো আসনে আমরা জয়লাভ করেছি মোটামুটি আমার আসনে এটা একেবারে সাংবাদিকরা সবাই দেখেছে, সবাই ভোট কেন্দ্র পরিদর্শন করেছে, একেবারে পারফেক্ট নির্বাচন, পিসফুল। এবং যারা এসেছেন ভোট দিয়েছেন কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করা হয়নি, কোনো জাল ভোটও হয়নি। তো সেই হিসাবে অনেকগুলো এরকম করা হয়েছে, সরকার যেটা চেয়েছে সেইভাবে হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হলো যে আমাদের দলের অনেক নেতাকর্মী কেন জানি না আমি, তাদের একটা ধারণা হয়েছে তাদেরকে আমি মনোনয়নও আমি দিব, তাদেরকে টাকা পয়সাও আমি দিব, তাদেরকে আবার পাশ না করলে পাস করিও আমি আনব, এই ধরনের একটা মনোবৃত্তি অনেকের মধ্যে জন্ম দিয়েছে। মনোনয়নও আমি দেই না, মনোনয়নটা একটা মনোনয়ন বোর্ড থেকে দেওয়া হয় এবং মনোনয়ন বোর্ডের মধ্যে সব ধরনের সিনিয়র নেতা এবং যারা থাকা দরকার তারাও ছিলেন, সবাই মিলেই মনোনয়ন দেওয়া হয়েছে, আমি এককভাবে দিইনি। এখন তাদেরকে নির্বাচনে গিয়ে তাদের কম্পিট করতে হবে, পাস করতে হবে। অনেকে মনোনয়ন চাননি, তারাও দেখলাম ওখানে দাবি দাবি করছিল অনেক কিছু। একেবারে সমস্ত জিনিস করা হয়েছে স্বচ্ছভাবে, সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যেখানে কাউকে বাদ দেওয়া হয়েছে। যারা কনসার্ন এবং কোনো কোনো রকম মানুষকে কোনো স্পেশাল কিছু করা হয়নি, সবার জন্য সমানভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।